হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন নতুন ইভেন্টের সম্পর্কে কিছু বলে নিই। তো দেখতে পাচ্ছেন প্রথমেই ফ্রিতে পান্ডা দেবে, আর ফ্রিতে একটি ডান্সের রিমোট দেবে, ঠিক আছে? তো এইগুলোকে জানি না। তো তো চলুন কীভাবে ফ্রিতে ডান্সের রিমোটটা পাবেন এবং পান্ডা পাবেন সেটা ভালো। তো এগুলো দেখতে পাচ্ছেন। আর একটা সুখবর, তো ফ্রিতে আপনি ইলিট পাস পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি ফ্রিতে ইলিট পাসও পেয়ে যাবেন। তো চলুন প্রথমে ইভেন্টগুলো সম্পর্ক করে নিই। ইভেন্ট আর একটা কথা, এখানে মিস্ট্রি শপ কাল এসছে, ঠিক আছে? কাল এসছে মিস্ট্রি শপ, দেখতে পাচ্ছেন? মিস্ট্রি শপে আপনি আপনি কত পাবেন বলতে পারছি না, কিন্তু আমি 85% ডিসকাউন্ট পেয়েছি। তো 85% ডিসকাউন্ট আপনাকে দেখিয়ে দিই। ইলিট পাস যদি ফ্রি ফ্রি দেয় তাহলে আমি ইলিট পাস নেব না, ঠিক আছে? ঠিক আছে, তো আপনি পাবেন এখানে রেফেল ক্যারেক্টার মাত্র 74 ডায়মন্ডে, ঠিক আছে? 74টা ডায়মন্ডে, কিন্তু এখন ডায়মন্ডেরই অভাব, টপ আপ ছাড়া কোনো গতি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন 224টি ডায়মন্ড দিয়ে আপনি এই বান্ডিলটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এই বান্ডিলটা অনেকের প্রিয় বান্ডিল, ঠিক আছে? তো এখানে এই ইমোটটাও পেয়ে যেতে পারেন মাত্র 59টা, ঠিক আছে? 59টা ডায়মন্ডে এই ইমোটটা পেয়ে যেতে পারেন। আর আপনি যদি মনে করেন প্যান্থাল তো নিতে পারেন, তো আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। তো এখানে 85% ডিসকাউন্ট দিয়েছে। তো তো মিস্ট্রি শপ সম্বন্ধে বলা হলো। তো এবার সেকেন্ড ইউনিভার্সিটি, তো চলুন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে পান্ডা দেবে বলছে। এটা তো এসেছে কয়েকদিন হয়েছে এসা আসা, তো এটা পুরো একটা গেম খেলতে হবে, ঠিক আছে? এটা ক্যান্ডি ক্রাশ গেমের মতোই প্রায়, ঠিক আছে? তো আর এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে লাকি ডে, এখানে আপনি ফ্রিতে পান্ডাও পেয়ে যেতে পারেন, কিটিও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এটা একটা দেবে, তো তাড়াতাড়ি খেলুন। বিঘেডে খেললে আপনি কিটি পাওয়ার চান্স বেশি আছে। চান্স বলতে এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ রিওয়ার্ড ফ্রম বিগ হেড মোড, ঠিক আছে? ওটাতে কিটি দেবে, আর ম্যাচ অ্যানি মোড নয় খেললে আপনি অ্যানি মোডেই পান্ডা পেতে পারেন, ঠিক আছে? নেক্সট, তো এটা কবে দেবে? হ্যাঁ, এখানে কেকটা দিচ্ছে অ্যানি মোড, এমনি ক্লাসিক খেললেও এখানে কেকটা দিচ্ছে। তো এই গোলাপি রঙের কেকটা আপনি পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের কেকটা এখনও পাওয়া যাচ্ছে, আর গোলাপি রঙের কেকটা ক্লাসিকে খেললাম, এবং একটি কেকের মতো একটি উপরে একটি জায়গা করা ছিল, কেক তাতে কেক রাখা ছিল, সেটাকে মানে সেটাকে ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙার পরে আপনি এই গোলাপি কেকটা পাবেন। তো এটা পারে ডিজে বান্ডেলের মধ্যে যেই ফিমেলের যে ড্রেসটা ছিল সেটা পেয়ে যাবেন। তো এটাও পেয়ে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন একটি ইমোট ফ্রি পেয়ে যাবেন ওই ডান্সের মত। তো এটাতে বিগ হেড গেমটি খেলার পরে এই দেখতেছেন এই কেকটি আপনি পাবেন, সেখান থেকে কালেক্ট করতে হবে। তো কোন ইমেন্টটি পেয়ে যাবেন সেটা দেখানো যাবে। তো ইমেন্ট পেয়ে যাওয়া যাক, আপনি দেখুন। এই ইমেন্টটা পেয়ে যাবেন, ইমোটটা পুরো ফ্রিতে পেয়ে যাবেন। আর ফ্রিতে তো ইলেট পাস দিচ্ছে, ইলেট পাসে একটি ইমোট আছে, তো আপনি মেনে নিতে পারেন। তো এগুলোই জানানো।